ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। বাংলার জমিনকে তৌহিদের আলোয় আলোকিত করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিয়েই কিন্তু এই মার্কাজগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, কোনো ব্যক্তি ফায়দা লুটানোর উদ্দেশ্যে নয়। এটা প্রতিষ্ঠিত হচ্ছে এই মসজিদ, আমরা যেটা আজকে সালাত আদায় করে দেখলাম, মসজিদও জায়গা হয় না, মসজিদের বাইরেও জায়গা হয় না, এত মুসল্লি। অতএব পাঁচতলা মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্স, এটা প্রতিষ্ঠার জন্য যারা প্রবাসে আছেন তারাও অর্থনৈতিকভাবে এগিয়ে আসবেন, বুদ্ধি পরামর্শ দিয়ে এগিয়ে আসবেন, এবং যারা দেশে আছে আমরা তারাও এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে মার্কাজ তৈরি হলে এটা আমাদের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তামাক জর্দা পান এটা খাওয়া যাবে না, এটা নিষেধ। কিন্তু ডাক্তার সাহেব যখন বলেন পরের দিনে ওর পানের বাটা শেষ, ওই মহিলার পরের দিন নিশাখোর আর নিশা শেষ, উদয়নে আর রাখতে হয় না, কারণ ওর সর্বনাশ হয়ে যাচ্ছে। কেউ যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা বলে তাহলে তার জন্য দুটো প্রতিদান, এক ইয়াসলিহুলাকুম ওয়া আমালাকুম, তার আমলকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, দুই ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, এবং তার গুনাহকেও আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো আমরা তো এখানে এটাই চাই, তাই না? আমার কোনো প্রয়োজন আপনি অপূর্ণ রাখেন নাই, আমাকে বড় করেছিলেন। তখন বাপ বলবে আশান্বিত হয়ে যে বাবা তাহলে তুমি আমাকে একটু সামান্য নেকি দাও। তখন সে বলবে বাবা তুমি তো খুব সামান্য জিনিস আমার কাছে চেয়েছো, কিন্তু দেখো তুমি যে জিনিসটার ভয় করছো আমিও ঠিক সেই জিনিসটার ভয় করছি, সুতরাং আমি তোমাকে এই নেকি দিতে পারো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর কতকাল খেলবে খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবে খেলা, কবরে যাবি কোন সময়। চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। আপন মনে খেলছো খেলা, ওদিকে ডুবছে বেলায়, আপন মনে খেলছো খেলা, ওদিকে ডুবছে বেলা, খেলা খেলিয়া মাকসো ধুলা, খেলা খেলিয়া মাকসো ধুলা, শিশুর মতো তামাম গায়ে, আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপর গুনার ধুলা, এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপর গুনার ধুলা, এই ধুলা মাখিয়া কত, এই ধুলা মাখিয়া কত, পাইছে ভীষণ যন্ত্রণা, আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। স্বচ্ছ নদীর জলে ডুবে দেওরা খেলা সব ফেলে, স্বচ্ছ নদীর জলে ডুবে দেওরা খেলা সব ফেলে, গোসল করে ঘরে গেলে ইমানদার হয়ে কবরে গেলে, শুইবে শান্তির বিছানায়, আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। চেয়ে দেখে সবাই ফিরে, চেয়ে দেখে সবাই ফিরে, আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়, আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। তওবা নদীর পানি দ্বারা ধৌত করো বদল সারা, তওবা নদীর পানি দ্বারা ধৌত করো বদল
হলো সারাম শিক্ষা করার দিনে এলাম শিক্ষা করার দিনে এলাম জলদি গিয়া মাদ্রাসায় আর কত কাল খেলবি খেলা ঘরে যাবি কোন সময় আর কত কাল খেলবি খেলা কবরে যাবি কোন সময় চেয়ে দেখ সবাই ফিরে চেয়ে দেখ সবাই ফিরে আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায় আর কত কাল খেলবি খেলা ঘরে যাবি কোন সময় আর কত কাল খেলবি খেলা কবরে যাবি কোন সময় লিল্লাহু আকবার সবাই জোরে সুরে আমরা একটু আল্লাহর বরাতের ঘোষণা দেই লিল্লাহু আকবার লিল্লাহু আকবার সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ লিল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোথায় শিকটা কোথায় মলামগাড়ি কোথায় ঘাট তিলকপুর কোথায় সোনাপুর পাঁচ বিবির মধ্যে পাঁচটা উপজেলায় আমরা দাওয়াতি কাজ করি আমাদের যে তরিকা আপনারা বুঝতে পেরেছেন এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আর নেই খুতবায় যারা শুনেছেন আমরা মুসলিম ঐক্যের জন্য সবাই আমাদের প্রয়োজন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়িবান সূরা বাকারা দ্বিতীয় পারা 156 নম্বর আয়াত এই একটা আয়াতই আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে এক করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে হে দুনিয়ার মানুষেরা তোমরা কি করো হালাল খাদ্য খাও এইটার উপরে কিন্তু বিশাল তাফসির লিখেছেন যারা স্কলার পৃথিবীর আমি বলতে চাই যে আপনারা বই অধ্যয়ন করেন এবং করেন এটা আমি বিশ্বাস করি আপনাদের পরিবারে দাওয়াতি কাজ আছে আমি এটাও বিশ্বাস করি বিশেষ করে রাত্রের সালাত যেটাকে বলা হয় কিয়ামুল লাইল ডাক্তার সাহেব দেখবেন অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বিজ্ঞানী যারা গবেষণা করছেন তারা কিন্তু এইটার উপরে আপনাদেরকে এখন মেসেজ দিচ্ছে রুগীদেরকে আমরা হাজারবার বলেছি তামাক জর্দা পান এটা খাওয়া যাবে না এটা নিষেধ কিন্তু ডাক্তার সাহেব যখন বলেন পরের দিনে আর পানের বাটা শেষ ওই মহিলার পরের দিন নিশাখোর আর নিশা শেষ উদয়নে আর রাখতে হয় না কারণ ওর সর্বনাশ হয়ে যাচ্ছে এইটা কি ডাক্তার বা যারা যে পেশায় নিয়োজিত তাদেরকে এটা খেদমত নয় আল্লাহ রাসূল বলছেন যে যেখানেই থাকবে ইসলামের কথা বলবে মানে নের কথা বলবে সত্য কথা বলবে সৎ পথে চলার জন্য তাকে বলবে অল্প কথা বলবে অল্পে তুষ্ট থাকবে মানুষের সঙ্গে বিরোধ করবে না পারস্পরিক তোমরা ভাই ভাই কিয়ামত ওই একই আহ্বানী করা হবে সম্মানিত উপস্থিতি আমার পরে অসংখ্য কেন্দ্রীয় মেহমানের আলোচনা করবেন তো আপনারা দেখছেন এই জায়গাটার পরিস্থিতি এটা অল্প পরিসরে একটি জায়গা আমরা চারতলার একটা পরিকল্পনা নিয়ে পৌরসভা থেকে পদ্ধতিগত আগাচ্ছি আপনাদের দান অব্যাহতভাবে দিতে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা কিছু পেয়ে গেছি যাতে আমাদের মোটামুটি একটা পরিমাণ আসছে কিন্তু আরও দিবেন পরিবারদেরকেও বলবেন আর আমি কিছু বেশি বলতে চাই না তো আমি আপনাদেরকে এই মূল্যবান সময় যে আপনারা ব্যয় করলেন এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে আমি শেষ করব লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতান খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা এই যে জুমার আগ থেকে আপনি প্রস্তুতি নিয়েছেন আজকের দিনে জুমা আদায় করলেন এটা একটা সকাল চলে গেল এবার বিকাল কেউ যদি ব্যয় করে এই পথে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উৎকৃষ্ট এবং ভালো কাজ সে করলো বলেন সুবহানাল্লাহ আর রাত্রে নামাজ সালাত আপনারা যারা তাহাজ্জুদ গুজার বা যারা তাহাজ্জুদ গুজার হন নাই বয়স যাদের হয়ে গেছে আল্লাহর হস্তে ইবাদতটা ধরুন যারা আল্লাহর ঘর তওয়াফ করে আসছেন মেহমান যারা তারা দেখেছেন সেখানে কিভাবে রাত্রের সালাত হয় বাংলাদেশে বিশেষ করে এই জেলায় যারা আসছেন তারা এই সালাতটা ছেড়ে দিবেন না কষ্ট করে হলেও দুই রাকাত হলেও ফজরের আগে দুই রাকাত পড়েন এক রাকাত বেতের পড়েন পরে আল্লাহর কাছে একটু কাঁদেন যে আমাকে সুস্থ রাখো আল্লাহ আমার ছেলে মেয়ে পরিবার মুসলিম উম্মা বিধর্মীর জন্য দোয়া করতে নিষেধ করা হয় নাই কিন্তু কবর জিয়ারতে আপনি যেতে পারবেন না
ওটাতে নিষেধ করা আছে। তো আমি উপসংহারে আপনাদের সুস্বাস্থ্য এই যে আসছেন আবারও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া জাজাকাল্লাহ। সময় সংক্ষেপের কারণে আমরা তাকে আর সময় দিতে পারলাম না। এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন মোহাম্মদ আবনুর নূর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আজকে এই আরামনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই যে সুধী সমাবেশ 2024-এ আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন, এজন্য সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি সংক্ষিপ্তভাবে আমাদের সার্বিক যে আসলে এই মার্কাজগুলো, এই মার্কাজগুলোর যে কার্যক্রম, এই কার্যক্রমের যে মূল স্পিড, যে মূল যে চেতনা, সেই বিষয়টা কি আসলে আমাদের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব উনি ওনার থিসিসে উনি একটি বিষয়কে উপস্থাপন করছেন। তিনি বলছেন যে শাহ উলিল্লাহ মহাদেশ দেহলবি, তিনি একজন প্রখ্যাত উপমহাদেশের বিদ্বান, সালাফি বিদ্বান, উনি একটা কথা বলছিলেন সেই সময় ইংরেজদের বিরুদ্ধে। তিনি বলছিলেন যে ফাক্কুকুল্লি নিজাম, সকল বিধান বাতিল করো। কিন্তু আসলে কি কায়েম করতে হবে, সকল বিধান যেগুলো আছে সেগুলো নিপাত যাক, এটা তিনি বলছিলেন। কিন্তু কি কায়েম করতে হবে সে কথা তিনি বলেননি। সেই কথাটা বলছিলেন আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। তিনি বলছিলেন যে ওহির বিধান বলছিলেন না, তো এই যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, আর ওহির বিধানই সঠিক, আর এই সঠিক কথা বলা মানুষ তৈরি করার জন্যই মূলত আমাদের এই মার্কাজ, যেন আমাদের এই মার্কাজ থেকে একদল মানুষ যেন সঠিক কথা বলতে পারে। ঠিক যেমন এখানে মসজিদে যেই যারা দায়িত্বশীল থাকবে, যারা ইমাম থাকবে, যারা খতিব হবেন, তারা সবাই যেন সঠিক কথা বলে, একইভাবে এই মাদ্রাসা থেকেও যেন সঠিক কথা বলা একদল মানুষ থাকে। কারণ আমরা জানি যে এখন কিন্তু সঠিক কথা বলা মানুষের সংখ্যা বেশি না কম, সেই সঠিক কথা বলা মানুষ যেন বেশি হয়, যেন বেশিভাবে এই সঠিক কথা বলার মানুষ আমরা ছড়িয়ে দিতে পারি, এটাই কিন্তু আমাদের চাওয়া। এটা কি আপনারা একমতের সাথে, আপনাকে চান যে সঠিক কথা বলা মানুষ এখান থেকে বেরিয়ে যাক ইনশাআল্লাহ? তো এটাই আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ও কুলু কওলান সাদিদা, এবং সদা সর্বদা সঠিক কথা বলো। তাহলে যদি সঠিক কথা কেউ বলে, কেউ যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা বলে, তাহলে তার জন্য দুটো প্রতিদান, এক ইয়াসলিহু লাকুম ওয়া আমালাকুম, তার আমলকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, দুই ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তার গুনাহকেও আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো আমরা তো এখানে এটাই চাই, তাই না, যে আমাদের আমলগুলো যেন সংশোধন হয়ে যায়, এবং আমাদের যেন আমরা যেন আমাদের যে পাপ আছে, ভুল ত্রুটি আছে, এগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো আপনারা কি চান না যে এখানে এই সঠিক কথা বলা মানুষের লোক তৈরি হোক, এই ভিত্তি প্রস্তর আজকে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এটার সাথে কি আপনারা সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এখানে একটা বিষয় বলতেই হয় যে আজকে আমরা যে যে সম্পত্তির পাহারা দিচ্ছি, প্রত্যেকের সম্পত্তি আছে, ইন্ডিভিজুয়াল কিছু সম্পত্তি তো আছে, এসবে আসলে আমরা কার সম্পত্তি পাহারা দিচ্ছি? আমরা কি আমাদের নিজেদের সম্পত্তি পাহারা দিচ্ছি, নাকি আমাদের ওয়ারিসের সম্পত্তি পাহারা দিচ্ছি? কারণ এখন যদি আমি মারা যাই, এখনই যদি মারা যাই, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে সম্পত্তির পাহারা দিলাম, এই সম্পত্তি কি আমার নিজের সম্পত্তি পাহারা দিচ্ছিলাম নাকি ওয়ারিসের? তাহলে ওয়ারিসের সম্পত্তি পাহারা দিচ্ছিলাম, তো ওয়ারিসের সম্পত্তি পাহারা দেওয়াতে কোনো গৌরবের বা গর্বের কিছু আছে? আমি তো আমার ওয়ারিসের সম্পত্তি পাহারা দিচ্ছি, তো আমার সম্পদ কোনটা, আমার সম্পদ কোনটা, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার সম্পদ কোনটা হতে পারে। তো সেটাই আমরা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসুন আমরা সেটাতে যেন করতে পারি। আর একটা বিষয় এখানে আমি বলতে চাইব, যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে, ওয়ালা তানাযু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে তোমরা আপোষে ঝগড়া করো না। আমাদের মহতারাম খতিব আজকে যিনি আমাদের কেন্দ্রীয় সভাপতি যুবসংঘের, উনি বললেন কিন্তু যে এই আপোষে আমাদের মধ্যে বিভক্তি, এই যে দ্বন্দ্ব, আমরাও যদি আপোষে দ্বন্দ্ব করি, তাহলে আল্লাহ বলছেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে আমাদের যে চেতনা, আমাদের যে একটা তেজ ছিল, এই তেজটা নষ্ট হয়ে যাবে। যারই কারণে যখন আমাদের তেজ থাকবে না, চেতনা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু বাতিলপন্থীরা আমাদের উপরে বিজয়ী হওয়ার সুযোগ পাবে। তো কাজেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আজকে কিন্তু আমাদের প্রত্যেকের একটা স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
তো আমরা কি স্মরণীয় মুহূর্তটাকে শুধু কি পকেটে বন্দি করে রাখবো নাকি পকেট থেকে বের করে কিছু দিব ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুকরিয়া জাযাকাল্লাহ এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أهل حدیث আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট জেলা মার্কাজ আরামনগর আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্র জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আজকে আমরা চলমান শৈত্যপ্রবাহের এই কনকনে শীতের সকালেও আমরা এখানে উপস্থিত হয়েছি যদিও এখন রৌদ্রোজ্জ্বল পরিবেশ যে আল্লাহ আমাদের এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন তাই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় সুধী মণ্ডলী ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের প্রকৃত ইসলামের আগমন ঘটেছিল বহু পূর্বেই আরব বণিকদের মাধ্যমে তাদের সময়েই ইসলামের প্রথম বিশুদ্ধ দ্বীনের চর্চা শুরু হয় বলা যায় চট্টগ্রামে বাংলাদেশের রাহমি বংশীয় রাজা ইসলামের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কলস আদা ও পড়হকন পাঠিয়েছিলেন বলে একটি হাদিস থেকে জানা যায় অর্থাৎ সেই শুরু থেকেই বলা যায় এই ভারতবর্ষে তথা বাংলাদেশে প্রকৃত ইসলামের চর্চা ছিল যদি এই সংখ্যাটা পরিমাণের দিক দিয়ে হয়তো কম ছিল আজকে যারা আহলে হাদিস আন্দোলনকে বা আহলে হাদিসদেরকে বলা হচ্ছে যে 200 বছর আগে তাদের তৈরি বিশুদ্ধ দ্বীনের চর্চার এটা আসলে ঠিক নয় মোহতারাম আমিরে জামাতের যে থিসিস আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে সহ সেখানে তিনি অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছেন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক বাংলার অংশবিশেষ লখনৌতি রাজ্য জয়ের পূর্ব পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে ইসলামের ব্যাপক প্রচার না থাকলেও বৌদ্ধ হিন্দু সভ্যতার প্রধান কেন্দ্রগুলিতে ইসলাম পৌঁছে গিয়েছিল বলে অনুমান করা যায় তিনি সেখানে উল্লেখ করেছেন আমাদের পার্শ্বে পাহাড়পুর বৌদ্ধবিহারে খলিফা হারুনুর রশিদের আমলে 172 হিজরিতে মুদ্রিত প্রাচীন আরবি মুদ্রার প্রাপ্তি এ মতকে সমর্থন করে অর্থাৎ সেই 172 হিজরিতে সেখানে যে প্রাচীন মুদ্রা পাওয়া গিয়েছিল সেখানে আরবিতে লেখা ছিল তার মানে সেই প্রথম দিকেই এই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছিল আহলে হাদিস আন্দোলনের অবক্ষয় যুগ যেটা মোহতারাম আমিরে জামাত উল্লেখ করেছেন 984 সাল থেকে 1703 এই সময়টাকে অবক্ষয় যুগ উল্লেখ করেছেন অবক্ষয়ের সময়ে এই ভারতবর্ষে জিহাদ আন্দোলন বা আহলে হাদিস আন্দোলনের মৌলিক 5টা কেন্দ্র ছিল সেই অবক্ষয় যুগে আজকে যে কতদিন পড়বে এই ভারতবর্ষের প্রধান 5টা কেন্দ্রের একটা ছিল মুলতানে 2 নম্বরে হচ্ছে দিল্লিতে আরেকটা কেন্দ্র ছিল 3 নম্বর যে কেন্দ্রটা এইটা হচ্ছে বাংলাদেশের সোনারগাঁয় 4 নম্বর ছিল এটা বিহারে আর 5 নম্বরটা হচ্ছে কাশ্মীরে এই বিহার কাশ্মীর মুলতান
দিল্লি, আরেকটা যেটা সোনারগাঁও, যেটা বাংলাদেশে এখন নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে সোনারগাঁও, সেইখানে কিন্তু একটা কেন্দ্র আহলে হাদিস অর্থাৎ জিহাদ আন্দোলনের কেন্দ্র ছিল। সুতরাং অবক্ষয় যুগেও এই বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের প্রচার প্রসারে সেখানে এই কেন্দ্রটা প্রতিষ্ঠা করেছিলেন কে, আমরা অনেকেই তার নামটা জানি, মুহাদ্দিস শরফুদ্দিন আবু তাওয়ামা, তিনি এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতবর্ষে সর্বপ্রথম তিনি সহি আইন নিয়ে এসেছিলেন, সহি বুখারী এবং সহি মুসলিমের দার্স সেখানে শুরু করেছিলেন। সুতরাং বাংলাদেশে আহলাদিসদের অবস্থান যে নতুন উড়ে এসে জুড়ে বসেছে বিষয়টা কিন্তু এমন নয়। সংখ্যায় যদিও আমরা সংখ্যালঘু বলছি, কিন্তু আহলাদিস আন্দোলনের দাওয়াত কিন্তু বাংলার জমিনে বহু পূর্ব থেকে প্রচারিত হয়েছে, হচ্ছে, আগামী দিনেও চলবে ইনশাআল্লাহ। এদেশে আহলাদিস আন্দোলন তথা জিহাদ আন্দোলনের বহু ব্যক্তিদের অংশগ্রহণ ছিল, সেটা সশরীরে ছিল, অর্থের মাধ্যমে ছিল, বিভিন্নভাবে তারা সহযোগিতা করে আহলাদিস নেতৃবৃন্দের মাধ্যমে এদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করে এদেশ ভারতবর্ষ ব্রিটিশ মুক্ত হয়েছিল। সুতরাং এই ছোট্ট প্রেক্ষাপটটা তুলে ধরার মৌলিক কারণটা হলো আহলাদিস আন্দোলনের জোয়ার শুরু হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তি প্রচেষ্টার মাধ্যমে যতটা না হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মার্কাজ গড়ে তোলার মাধ্যমে কিন্তু আহলাদিস আন্দোলনের প্রচার প্রসার লাভ করেছে। সুতরাং এই ধারাবাহিকতায় আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, এদেশের বাংলাদেশ আহলাদিস যুব সংঘের এখন 74টা সাংগঠনিক জেলা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনীর মাধ্যমে শিরক বিদআত অধ্যুষিত এই বাংলার জনপদকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোকিত করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একদল কর্মী বাহিনী দাওয়াতি ময়দানে বিচরণ করছেন। এ আন্দোলনকে বেগবান করার জন্যে, এ আন্দোলনকে বিজয়ী করার জন্যে, বাংলার জমিনকে তৌহিদের আলোয় আলোকিত করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিয়েই কিন্তু এই মার্কাজগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, কোনো ব্যক্তি ফায়দা লুটানোর উদ্দেশ্যে নয়। এদেশে বহু মার্কাজ আপনারা দেখবেন, বহু হাইরাইজ বিল্ডিং হয়েছে মাদ্রাসার নামে, ফাউন্ডেশনের নামে, সংস্থার নামে, অধিকাংশগুলো কিন্তু ব্যক্তি পরিচালিত, কিন্তু এই মার্কাজ কোনো ব্যক্তিগত পরিচালিত নয়। আজকে যারা আছেন আগামী দিনে তারা থাকবে না। আহলাদিস আন্দোলন একটা কেডার ভিত্তিক সংগঠন, এখানে নিবেদিত প্রাণ কর্মী বাহিনীর মাধ্যমে এই দাওয়াতি কাফেলা পরিচালিত হয়। আজকে আপনি আমি আমাদের মাধ্যমে এই স্বর্ণোজ্জ্বল ইতিহাস আমরা রচনা করতে যাচ্ছি এখানে মার্কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। আগামী দিনে হয়তো আমরা থাকব না, আহলাদিস আন্দোলনের যারা অগ্রসেনানী যারা ফ্রন্ট লাইনে থেকে সমাজ সংস্কারের ময়দানে বিচরণ করছেন, আগামী দিনে ইনশাআল্লাহ যুগ যুগ ধরে এই মার্কাজ এখান থেকে দিনের চর্চা হবে, সমাজ সংস্কারের জন্য এই মার্কাজের বড় ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আসুন এই মার্কাজকে নিজেদের মার্কাজ মনে করুন, এই মার্কাজকে নিজের সম্পদ মনে করুন, এই মার্কাজকে পরকালীন মুক্তির ওসিলা মনে করুন। ইনশাআল্লাহ এই দান, এই সহযোগিতা, এই মেধা, এই শ্রম বিফলে যাবে না। কাল কিয়ামতের মাঠের পূর্ণ প্রতিদান পেয়ে সফলকাম ব্যক্তিদের কাতারে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে এই মার্কাজের সংক্ষিপ্ত প্লান যেটি আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে আমাদের লাগানো আছে, চারতলা পাঁচতলা আমাদের প্ল্যান, যদিও চারতলা করা হয়েছে, এটা মাস্টার প্ল্যান আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মার্কাজে আমাদের প্রথমত মসজিদ থাকবে, প্রশস্ত মসজিদ, যেখানে পুরুষের পাশাপাশি মহিলারাও বিশেষ করে জুমা জামাতে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত এখানে দিন চর্চার জন্য, বিশুদ্ধ দিন চর্চার জন্যে মাদ্রাসা ইতিমধ্যে চালু হয়েছে, আপনারা জানেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফি জয়পুরহাট নামে পরিচালিত হচ্ছে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নিজস্ব সিলেবাসে পরিচালিত, টেপেদাই শাখা আছে এবং হিফজ শাখাও আছে। সাথে আমাদের পরিকল্পনা আছে এখানে একটা দাওয়া সেন্টার গড়ে তোলা, দেশের বিভিন্ন জেলার আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়ীগণ এখানে নিয়মিত দার্সের মাধ্যমে এখানে দাওয়াতি সেন্টারটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সাথে আমাদের পরিকল্পনা আছে প্রশস্ত লাইব্রেরি করা, যেখানে ইসলামের বিভিন্ন লেখকদের, বিশেষ করে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলা ভাষাভাষীদের জন্যে প্রকৃত দিনের
বহু সাহিত্য এখন রচিত হয়েছে, সেখানে একটা লাইব্রেরি করার জন্য যাতে এখানে এসে জ্ঞান চর্চার একটা সুযোগ তৈরি হয়, এ ধরনের বহু পরিকল্পনা নিয়ে মার্কাসটা শুরু হতে যাচ্ছে। আমরা সবার প্রতি আবেদন রাখব, আপনারা যার যতটুকু সুযোগ আছে, কারো শ্রম দেওয়ার সুযোগ আছে আপনারা শ্রম দিবেন, কারো বুদ্ধি দেওয়ার সুযোগ আছে আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন, কারো অর্থ দেওয়ার সুযোগ আছে আপনারা অর্থ দিবেন, যার যতটুকু সুযোগ আছে সবাই যেন আমরা আন্তরিকতার সাথে এই মার্কাসকে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়াসসালাল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আহলেদের যুব সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহোদয়কে। বাংলার জমিনে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে আহলেদিসদের অবদান এবং মার্কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন শেখ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলেদিস যুব সংঘ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত পরে আবারও সুধী সমাবেশে আমরা বসতে পেরেছি, তা মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা জানি বাংলাদেশ আহলাদি যুব সংঘ, আহলাদি আন্দোলন বাংলাদেশ একটা সংস্কার ধর্মী সংগঠন। আহলাদি আন্দোলন বাংলাদেশের তিনটি সংস্কার, এক শিক্ষা সংস্কার, দুই নেতৃত্বের সংস্কার, আর তিন অর্থনীতির সংস্কার। শিক্ষা সংস্কারের জন্য আহলাদি আন্দোলন বাংলাদেশ শিক্ষা বোর্ড তৈরি করেছে, যে শিক্ষা বোর্ডের অধীনে 120টির অধিক মাদ্রাসা বাংলাদেশে পরিচালিত হচ্ছে এবং নিজস্ব সিলেবাস তৈরি করা হচ্ছে, যেই সিলেবাসে সঠিক আকীদা সঠিক মানহাজ প্রকাশিত হচ্ছে, যা শিশু অবস্থা থেকেই সঠিক আকীদা সঠিক মানহাজের উপরে বাচ্চারা প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত আমরা করছি এবং এই আশাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতের ফল আমরা পাবো ইনশাআল্লাহ। এখন শিক্ষা বোর্ড যে শিক্ষা দিবে এর জন্য যে সংস্কার করব, এই সংস্কারের জন্য কিছু স্থান দরকার, মার্কাজ দরকার। স্থান না থাকলে কিন্তু হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কিন্তু প্রথমে একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদ কুবা। তাহলে প্রথমে একটা জায়গা যেখানে সবাইকে নিয়ে বসা যায়, আলোচনা করা যায়, সালাত আদায় করা যায়, দাওয়াতি কাজ করা যায়, যেখান থেকে সঠিক দিনের আলো সব জায়গায় ছড়িয়ে পড়বে, এই নিয়তে কিন্তু বাংলাদেশে মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আমির আহলাদিস আহলাদিস আন্দোলন বাংলাদেশ, তার প্রচেষ্টায় বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1250 মসজিদ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ তো 1250 মসজিদ সারা বাংলাদেশে তৈরি করলেন, তার মধ্যে কিন্তু এটা একটা, 1250-র মধ্যে এই আরামনগর আহলাদি জামে মসজিদ কিন্তু একটা তার মধ্যে। তাহলে এই জায়গাতে এই মসজিদটি কিন্তু মোহতরম আমিরে জামাতের তৈরি করা একটা মসজিদ, তিনি রাজশাহীর মাটিতে বসে সারা দেশে এই মসজিদ প্রতিষ্ঠা করলেন কেন? কারণ প্রত্যেকটা জায়গায় মার্কাজ তৈরি হলে সেখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, এই একটা উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত ভালো লাগছে, আনন্দের খবর এই যে মোহতরম আমিরে জামাতের প্রতিষ্ঠিত সেই মসজিদটি আজকে বড় মার্কাজে পরিণত হতে যাচ্ছে, যেখানে অনেক বিভাগ থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানে দাওয়া সেন্টার থাকবে, সাথে মসজিদ থাকবে। এটা আপনাদের বিশেষ করে এই এলাকার মানুষ জয়পুরহাটের জন্য অত্যন্ত খুশির খবর। এখান থেকে যদি আমরা দাওয়াতি কাজ করি, আমাদের উদ্দেশ্য যেটা সেটা যদি বাস্তবায়ন করার জন্য সবাই প্রচেষ্টা চালাই, দেখবেন যে এখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো ছড়িয়ে পড়বে বহু অঞ্চলে। প্রথমত ঢোকায় সম্ভব থাকতো না, হতো না। যেমন আমাদের এই অঞ্চল তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অঞ্চল, আসলে মানুষের অনেক মানুষ দিন বুঝে,
এমন অনেক অঞ্চল রয়েছে যেগুলোতে মানুষ সঠিক দিন বুঝেই না, এবং যখন সঠিক দিনের দাওয়াত দেওয়া হয়, আহলে হাদিস আকীদা আহলে হাদিস মানহাজের দাওয়াত দেওয়া হয় তাদেরকে, তখন তারা মনে করে যে মনে হয় এটা ইহুদি খ্রিস্টানদের দাওয়াত মনে হয়। এই জন্য অনেক সময় তারা আমাদের মার্কাজ তৈরি করতে গেলেও তারা বাধা প্রদান করে এবং সেখানে হাজার হাজার মানুষ এসে সেই প্রতিষ্ঠানগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রাম মার্কাজ, চট্টগ্রামে আমাদের একটা মার্কাজ আছে যেখানে মসজিদ মাদ্রাসা দুটাই আছে, এই ধরনের মার্কাজ, একবার মসজিদ এবং মাদ্রাসা একসাথে পাঁচতলা, পাঁচতলা মসজিদ, পাঁচতলা মাদ্রাসা। যখন সেখানে তৈরি করতে গেওয়া হলো, সেখানে অল্প কিছু আহলে হাদিস, অল্প কয়েকজন মাত্র, তো তারা সর্বপ্রথম সেখানে একটা স্থান তৈরি করতে চাইলো যে এখান থেকে দিনের আলো ছড়িয়ে পড়ুক। মোটামুটি 5,000 মানুষ মিছিল নিয়ে ওই প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলো যেন এখানে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, যেহেতু সংগঠন, সংগঠন একটা শক্তি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। দামাতি ময়দানে বাতিল রাজকে ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হক শক্তির প্রয়োজন। সংগঠন একটা শক্তি মাত্র, সংগঠন দাওয়াতি ময়দানে শক্তি তৈরি করার জন্যই এই সংগঠনের প্রয়োজন, অন্য কিছু নয়। আমরা দাওয়াত দিই, দাওয়াতি ময়দানে সংগঠনের প্রয়োজন অনুভব করি, কিন্তু সংগঠনের জন্য আমরা কাউকে দাওয়াত দিই না। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্যই সংগঠন। যেহেতু সংগঠন আছে, ওখানে মাত্র কয়েকজন আহলে হাদিস, তারপরেও প্রশাসন দেখলো যে না, এখানে কয়েকজন থাকতে পারে, সারা বাংলাদেশে সংগঠন আছে, সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে এখানে এই বাংলাদেশে, অতএব এরা এখানেই দু চারজন এটে দিয়ে শেষ নয়। অতএব প্রশাসন সেখানে প্রহারা পাহারা দিয়েছে অনেকদিন এবং সেখানে মার্কাজ করেছে, এবং সেই মার্কাজে যারা ওই প্রতিষ্ঠান ভাঙতে এসেছিল তারাই কিন্তু, তাদের সন্তানরা এখন মার্কাজে পড়ে আলহামদুলিল্লাহ। তো এটা সংগঠন একটা শক্তি, আসলে সমাজকে সংস্কার করার জন্য সংগঠন দরকার, ঐক্যবদ্ধ শক্তি দরকার। আর এই ঐক্যবদ্ধ শক্তি যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের বিশেষ করে শিরিক বিদাত থাকবে না ইনশাআল্লাহ। শিরিক বিদাত অনেক জায়গাতে উঠে গেছে, আরও উঠে যাবে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেইভাবে সহিদিন আহলে হাদিস আকীদা মানহাজের প্রসার ঘটেছে, ইতিপূর্বে তা ছিল না। আগে আপনারা অনেক প্রমাণ পাবেন, জোরে জোরে আমিন বলার কারণে মসজিদ ধুয়ে নিয়েছে অনেকে। কেউ যদি জোরে আমিন বলেছে মসজিদে, তো কে জোরে আমিন বলল, মসজিদ ধোও, মসজিদ অপবিত্র হয়ে গেছে। এখন কিন্তু আপনি সারা বাংলাদেশে যেই জায়গায় যান না কেন, বহু মানুষ জোরে আমিন বলছে, কোনো সমস্যা নেই। সারা বাংলাদেশে আমরা যাই, আমরা তো কোনো সময় মনে হয় না কোনো মসজিদে যে না এই জায়গায় মনে হয় ধীরে আমিন বলা দরকার, এটা তো মনে হয় না। সব জায়গায় তো আমরা জোরে বলি, হয়তো বা কিছু কিছু মসজিদে তাকাতাকি করে যে কে এত জোরে আমিন বলল, এতটুক পর্যন্তই, তারপরে আর কিন্তু কেউ কথা বলে না। তাহলে এই পরিবেশ তৈরি হয়েছে, একদিন তারাও আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই দেখেছি, অনেক ভাই আমরা সাক্ষাৎকে নিয়ে যখন, যারা আহলে হাদিস হয়েছে বিদাতি থেকে, কিছুদিন এক আগে এক ভাই বলছেন যে ভাই আমি ডক্টর গালিবকে আগে কাফের মনে করতাম। তো ডক্টর গালিব কাফের, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, অন্ত বিশ্বাস না, খালি মুখের কথা নয়, এ কাফের। তো কাফের একদিন যুবসংঘের এক ভাই আমাকে একটা বই দিচ্ছে, তো দেখছি যে ডক্টর আসাদুল্লাহ গালিব লেখা, তো বলছে যে কাফের বই আমি পড়বো না, এই কাফের। তো ওই ভাই তাকে বলেছে যে ধরেন এই কাফের, কাফের বইটাই দেখেন একটু পড়ে, মনে করেন যে ব্যক্তিটা কাফের, এবার আপনি এইভাবেই লেখে পড়েন যে কাফের কি লিখেছে, এই কাফের এই বইটাতে কি লিখলো এটা একটু পড়েন। তো ওই যখন বললো, রিকোয়েস্ট করলো, তখন নিলাম, নিয়ে বাড়িতে রেখে এক সময় পড়লাম, একটু পড়লাম, পড়ে সব রেফারেন্স আছে, সব রেফারেন্সে লেখা আছে। ও কিন্তু দাওরা হাদিস কম পাস, মানে আরবি ভালো জানে, কোরআন হাদিস জানে, সে এইভাবে পড়লো, পড়তে পড়তে দেখছে সব রেফারেন্স, বই খুলে কিতাব খুলে সব মিলে যায়। তখন তার মনে প্রশ্ন তৈরি হলো যে আমরাই তাহলে ভুল নাকি, তো রেফারেন্স দিয়ে লিখেছে সব। আলহামদুলিল্লাহ এখন সে এত কাজ করে, আর যুবসংঘের কাজ সবসময় দাওয়াতে ময়দান প্রচেষ্টা চালায়, সে বলে যে ভাই আমি কেন এত বেশি কাজ করার চেষ্টা করি, কারণ আমার দাওয়াতে বহু মানুষ বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আমি চাই যে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে তার থেকে বেশি মানুষ যেন আমার দাওয়াতে হেদায়েত হয়। তাহলে এই সংগঠনের মাধ্যমে সঠিক দিন মানুষের কাছে পৌঁছে কি পৌঁছে না বলেন,
এটা সবাই দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আসলে সবাই, কেউ স্বীকার করুন আর নাই করুন। এই জন্য আসলেই সংগঠন দরকার, কোনো বিপ্লব তৈরির সৃষ্টি করতে গেলে নেতৃত্ব এবং আনুগত্যের দরকার। নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কখনোই কোনো বিপ্লব হয়নি, পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লব দেখাতে পারবেন না যেখানে নেতৃত্ব আনুগত্য ছাড়া হয়েছে, একক কোনো ব্যক্তির দ্বারা কোনো বিপ্লব হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে পাবেন না। এই জন্য আমাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা সমাজ মাসি দেখি না, সব জায়গায় মাসি ভিন ভিন করে, সব মাসি, আবার মৌমাসিও দেখি, কোনটার সংখ্যা বেশি? মাসির সংখ্যা বেশি না, মৌমাসির সংখ্যা খুব কম দেখা যায়, খুব কম, যে জায়গায় চাক লাগায় সেই জায়গায় দেখা যায়। মাসির থেকে উপকারী উপকৃত হন না মৌমাসির থেকে? কেন মাসির সংখ্যা এত বেশি উপকার লাভ করেন না কেন? কারণ মাসির কোনো নেতৃত্ব নাই, আবার আনুগত্যও নাই, স্বাধীন, তাকে বাধা দেওয়ার গাইড করার মতো কেউ নাই, তাকে এই কথা বলার কেউ নাই যদি খারাপ জায়গায় যাবি না, এই কথা বলার কেউ নাই। এই জন্য স্বাধীন, যেহেতু সে ভালো জায়গাও যায় খারাপ জায়গাতেও যায়, ভালো জায়গায় যে ফায়দাটাকু, ভালো জায়গায় যে যেটা ভালো কিছু অর্জন করলো, খারাপ জায়গায় যাওয়ার কারণে ভালোটা নষ্ট হয়ে যায়, সব শেষ। এই জন্য তার সে তার দ্বারা কেউ কেউ উপকার লাভ করে না। কিন্তু মৌমাসির তার একটা নেতৃত্ব আছে, আনুগত্য আছে, তাই না? তার নেতৃত্ব তাকে এমনভাবে গাইড দিয়েছে তুই খারাপ জায়গায় যাবি না, ভালো ভালো জায়গায় যাবি, আর ভালো জায়গায় গিয়ে তুই মধু আহরণ করবি, ওর খারাপ জায়গায় যাওয়া নিষেধ। সে তার নেতৃত্বের অধীনে থাকার কারণে খারাপ জায়গায় যাচ্ছে না, কারণ তার পক্ষ থেকে গাইডার আছে তার জন্য। এই জন্য মধু আহরণ হচ্ছে তাদের দ্বারা, এবং ওরা নিজেরা উপকৃত হচ্ছে, এবং আমরা সারা বিশ্বের মানুষ সবাই উপকৃত হচ্ছি এই মধু পান করে। অনুরূপে কিন্তু আমাদের একটা গাইড থাকা দরকার, গাইডার। যুব সমাজের যদি গাইডার না থাকে, যুব সমাজকে যদি আপনি স্বাধীন করে যান, তোমার মন যা চায় তাই করো, এমন যদি হয় তাহলে যুব সমাজ কখনোই সঠিক পথে পরিচালিত হবে না। অবশ্যই আমার একটা গাইড দরকার। দেখেন, আমি আমি যদি যুবসংঘের সাথে না থাকতাম, হয়তো বা কোনো বাতিল মতবাদ আমাকে গ্রাস করত। যে ব্যক্তি দেখবেন খালি আছে, কারোর সাথে নাই, বাতিল মতবাদগুলো তাদেরকে টার্গেট করে যে একে আমার দলে ভিড়ানো যায়, এবং সে দাওয়াত দিবে, হয়তো বা কিছু অফার দিবে, দুনিয়াবি কোনো বহু লোভনীয় বিষয় অফার দিবে, আমি সেদিকে ঝয়ে পড়লাম যে যাই হোক আমি একটা দলের সাথে থাকি। তাহলে আমার ভালো গাইডার থাকা দরকার, ভালো নেতৃত্ব থাকা দরকার, মানে যোগ্য নেতৃত্বের আন্ডারে যোগ্য কর্মী বাহিনী যখন কাজ করবে তখনই একটা সমাজ পরিবর্তন হবে, অন্যথায় সমাজ সংস্কার হওয়া সম্ভব নয়। যাই হোক, এখন খাওয়ার সময় বেশি বক্তব্য দিলে সবার রাগ হবে আসলে, যে এ খাওয়ার সময় এত কথা বলে কেন। তো এই জন্য আমি বেশি কথা বলতে যাই না, আমাদের পরে আরও আলোচনা আছে। সবার কাছে অনুরোধ যে এই মার্কাজ যেটা প্রতিষ্ঠিত হচ্ছে সেটা অত্যন্ত খুশির খবর, যেটা আমরা আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে এই মার্কাজকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। দেশে প্রবাসে প্রবাসী ভাইদেরকে বলবো, যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আল মার্কাজুল ইসলামী আস-সালাফি মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স আরামনগর জয়পুরহাট এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এই মসজিদ আমরা যেটা আজকে সালাতে করে দেখলাম, মসজিদও জায়গা হয় না, মসজিদের বাইরেও জায়গা হয় না, এত মুসল্লি। অতএব পাঁচতলা মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্স এটা প্রতিষ্ঠার জন্য যারা প্রবাসে আছেন তারাও অর্থনৈতিকভাবে এগিয়ে আসবেন, বুদ্ধি পরামর্শ দিয়ে এগিয়ে আসবেন, এবং যারা দেশে আছে আমরা তারাও এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে মার্কাজ তৈরি হলে এটা আমাদের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই পরকালীন স্বার্থে এখানে সহযোগ সাহায্য করবো, দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদের এই ইখলাস ঠিক রেখে এই মার্কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। এ বলে আলোচনা শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আহলেদের যুবসংঘ কেন্দ্রীয় সভাপতি মহোদয়কে একাধিক বিষয়ে দিক নির্দেশমূলক বক্তব্য প্রদানের জন্য। সময়তে উপস্থিতি, পাঁচটি মূলনীতি, চারটি কর্মপদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুবসংঘ চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না মাঝহবের নামে কোনো সংকীর্ণতাবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক আহলেদিস আন্দোলন বাংলাদেশ ও সহকারী সম্পাদক মাসিক আত-তাহরিক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. متفق عليه. আরামনগর আহলাদিস আরামনগর আল মারকাজুল ইসলামী আস সালাফি কমপ্লেক্স করতে আয়োজিত আজকের এই সুদী সমাবেশের সম্মানিত সভাপতি মহতরম অতিথিবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুদীমণ্ডলী, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে পরকালীন জীবনে জান্নাত লাভ করা, কিন্তু এই লক্ষ্যর মধ্যে আমাদের কিছু কিছু সমস্যা আছে। সমস্যাটা হলো এই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ বলছেন পরিবার সহ বাঁচতে, আর আমরা চেষ্টা করি নিজে নিজে বাঁচতে। আবার এর উল্টা দিক হল, দেখেন আমি আপনি দুনিয়াতে জীবন ধারণের জন্য আমাদের কত টাকা প্রয়োজন, আপনাদের সামনে কুপনগুলি আছে প্রতিশ্রুতির, আপনার পূরণ করার চেষ্টা করবেন। আমাদের দেখেন একজন আমাদের জীবনে ধরেন আমাদের কত টাকা প্রয়োজন, একদিন একদিনে মানুষের লাইফ স্টাইল অনুযায়ী কারো 200 কারো 500 কারো 1000 এই টাকা হইলেই তো হয়ে যায়। কিন্তু দেখুন আমরা ইনকাম করি কত, আমরা ইনকাম করতে গেলে একজন মানুষ মজুর সেই ইনকাম করে কমপক্ষে প্রতিদিন 500 টাকা, তাই না? 500 টাকার কম তো আমাদের দেশে জন পাওয়া যায় না, এখন পাওয়া যায় মজুর পাওয়া যায় না, কমপক্ষে 500 টাকা। তাহলে একটা লোকের দরকার হচ্ছে 100 টাকা নিজে বাঁচার জন্য, ওর 500 টাকা ইনকাম করার দরকার কি? সে 500 টাকা কেন ইনকাম করে? 500 টাকা ইনকাম করে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার মেয়ে আছে, তার বাপ মা আছে, ওদের খাওয়ানোর জন্যই তো, তাই না? আবার আমি আপনি প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি আমি যখন থাকবো না তখন আমার সন্তান যেন কষ্ট না পায়। আমরা সবাই ভাবি না? সবাই তো ভাবি যে আমার অবর্তমানে আমার সন্তান যেন কষ্ট না পায়। তাহলে দুনিয়াতে এই জীবনে আপনি পরে মরবেন নাকি আপনার সন্তান পরে মরবে এটা কি আপনি আমি জানি? আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেটা হলো এই, আমল যদি ভালো হয় তাহলে পরকালে ভালো হবে, জান্নাত পাওয়া যাবে। আর আমল যদি খারাপ হয় তাহলে পরকালে জাহান্নামে যেতে হবে, তা কোনো সন্দেহ আছে আমাদের? সন্দেহ তো নাই। তাহলে আপনি দুনিয়াতে এত কষ্ট করছেন কার জন্য? আপনার সন্তানের জন্য। সে সন্তান যেন পরকালে, পরকালে নয় আমার পরবর্তীতে ভালো থাকে। কিন্তু পরকালীন জীবনে আমার সন্তান আমার সামনেই যে আগুনে পুড়বে সেখান থেকে রক্ষা করার জন্য আমরা কতটুকু চেষ্টা করি? আমরা কি চেষ্টা করি আসলে? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না মালুম ওয়া বানুন, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল ওই ব্যক্তি যে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়েছে। তাহলে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনি সালাত আদায় করেন, ফজরের সালাতের আজান হয়েছে, আপনি ঠিকই ওযু করে মসজিদে আসছেন, কেন না আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের কি সালাত আদায় করা দরকার না? কিন্তু সেটাকে আমরা চেষ্টা করি? আমরা কতটুকু চেষ্টা করি? এমনকি মুখ ফুটে এতটুকু বলি না আজান হয়েছে ওঠো সালাত আদায় করো। আর মহিলাদের তো জামাতে সালাত আদায় করা জরুরি নয়, কিন্তু আপনি তো তাকে বলবেন ঘুম থেকে ওঠো সালাতটা আদায় করো, সময় মতো আদায় করো। আপনার ছেলে আছে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে উঠিয়ে নিয়ে সাথে জামাতে যাওয়া উচিত, কিন্তু আমরা কি সেই চেষ্টা করি? আমরা সেই চেষ্টা করি না। তাহলে পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে তুমি এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, সেই বাঁচানোর জন্য আমরা কতটুকু চেষ্টা করি? সেই বাঁচানোর জন্য চেষ্টা তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এই যে আজকে আল মারকাজুল ইসলামী আস সালাফি আরামনগর জয়পুরহাট যে তৈরি হচ্ছে এর মাধ্যমে আমি, আমার ছেলে,
আমার সন্তান, আমার অন্যান্য আত্মীয় স্বজন, তারা কিন্তু এখান থেকে দিন শিখবে, তারা ওহির আলোয় আলোকিত হবে, সে কিন্তু তাকে তখন বলে দিতে হবে না যে বাবা সালাতে চলো, তাই না? তাহলে সে যখন প্রশিক্ষিত হবে তখন কিন্তু ওকে আর আমার বলে দিতে হবে না, সে এমনিতেই সালাতে আসবে। আমাদের সাথে আমাদের এক ভাই থাকতেন, সাংগঠনিক ভাই, তো দেখতাম তার 4 বছরের ছেলে, বয়স কত? 4 বছর। ও তো সালাত ফজর ফরজই হয়নি। রাসুল বলছেন মুরু আওলাদাকুম হাবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তার বয়স হয় 7 বছর, আর ওর বয়স কিন্তু 4 বছর। সেই সময় ফজরের সালাতে কাঁধে করে কোলে করে নিয়ে আসতো মসজিদে, পাঁচ সপ্তাহ সালাতে হাত ধরে টেনে নিয়ে আসতো, কখনো কোলে করে নিয়ে আসতো। বর্তমানে এখন তার বয়স 15-16 হবে, ও বাপকে আর বলতে হয় না, কারণ ওই যে প্রশিক্ষণ ওখান থেকে হয়ে গেছে, তখন এখন কিন্তু সে নিজেই 5 সপ্তাহ সালাত মসজিদে পড়ে। তাহলে আপনি আমি যদি চেষ্টা করি আমার ছেলেকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়ার চেয়ে আমার ছেলেটাকে প্রকৃতপক্ষে একজন মুসলিম হিসেবে রেখে যাওয়া আমার জন্য জরুরি। আমাদের রংপুরের এক ভাই একদিন, তার একটা মাত্র ছেলে, একদিন সে বলছে, আমি আমার ছেলেকে বলছে যে বাবা আমার বাড়িতে কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স কিছু নাই, তবে আমি তোমার জন্য কিছু জিনিস রেখে যাচ্ছি। সেটা কি? সেটা হলো কোরআন আর হাদিস। আমার লাইব্রেরিতে কিছু কোরআন আছে, কিছু হাদিস আছে, তুমি যদি এইগুলি পড়ে জীবন ধারণ করতে পারো তোমার রিজিকের অভাব হবে না। আল্লাহ বলছেন অফিস সামা ইরিজকুকুম ওয়ামা তু আদুন, ওই আসমানে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আছে এবং তোমাদের প্রতিশ্রুত সব বিষয় আছে। তাহলে আপনি চিন্তা করেন আপনার সন্তানের রেজেকের, কিন্তু আপনি কি এই চিন্তা করেন না যে আপনার সন্তান পরকালীন জীবনে সে যেন জাহান্নামে না যায়? সেই চিন্তা কি আমাদের করা উচিত না? আজকে দেখুন আমাদের দেশে এই যে ঢাকাতে তো বিভিন্ন সময় আগুন লাগে, আগুন লাগে না? এই অল্প কিছুদিন আগে দেখেন বঙ্গবাজারে বা আরও দেখলাম বিভিন্ন বস্তিতে আগুন লেগে পুড়ে সরকার হয়ে গেছে। আচ্ছা, এই আগুনে একজন মানুষ পুড়ে গেলে কতটুকু পুড়বে? পুড়লে আবার বাঁচতেও পারে, তাই না? সে যে মরে যাবে এটা কিন্তু নিশ্চিত না, নাও মরতে পারে। অথচ সেই আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আমি নিজের জীবন বিপন্ন করে সন্তানকে বাঁচানোর চেষ্টা করি, অথচ যে আগুন এর চেয়ে 70 গুণ বেশি যার দাহিক শক্তি, সেই আগুনে যদি পড়ে যায় তাহলে সেখান থেকে আমি আপনি বাঁচাতে পারবো? আমার আপনার বাঁচানোর কোনো শক্তি নাই। আজকে আপনার বাড়িতে চুলার আগুন আছে, গ্যাসে জ্বলে, এই আগুনে আপনি হাত দিলে পুড়তে, এটা পুড়ে নিঃশেষ হতে 2-3 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি যদি ইটের ভাটায় যদি পড়ে যান তখন কি অবস্থা হবে? 2 মিনিট লাগবে না, পুরো শরীর পুড়ে শেষ হয়ে যাবে। এর চেয়েও বহু গুণ শক্তিশালী হলো জাহান্নামের আগুন। তাহলে সেখান থেকে কি আমাদের সন্তানদেরকে বাঁচানো উচিত নয়? আমাদের প্রত্যেকের সন্তানদের উচিত তাদেরকে বাঁচানোর। একজন মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু একজন মানুষের অন্তর যদি মরে যায় তাহলে ও জীবিত মৃত। তাহলে দেখবেন একজন মানুষ কেন চুরি করে, চুরি করে এই জন্য যে তার অন্তর জগৎ পরিষ্কার নয়, ওখানে নষ্ট হয়ে গেছে, তার আছে তারপরে সে চুরি করে। একজন মানুষ ঘুষ খায় কেন? তাকে তো সরকার একটা চাকরিতে বসাইছে, কেন সে ঘুষ খায়? সে ঘুষ খায় কেন? তাকে আরো বড় হতে হবে, কারণ তার অন্তরটা মরে গেছে, ও অন্তরে আসল ভালো জিনিস কিছু নাই, তাহলে সেজন্য কিন্তু ওই সুদ খায়, ও ঘুষ খায়। এই জায়গাটা যদি ভালো হতো তাহলে না খেয়ে থাকবে, কিন্তু সে হারাম কখনো খাবে না। আমরা সাহাবিদের জীবনী জানি, না খেয়ে পাথর পেটে বেঁধে খন্দকের যুদ্ধে খন্দক খনন করেছে, কিন্তু তারা কি পারতেন না অন্য কিছু করতে? পারতেন, কিন্তু কেন করেননি? আল্লাহর সন্তুষ্টির আশায়। আপনার আমার ছেলে যখন ওই রকম হবে তখন কিন্তু তারা যে কোনো মূল্যে না খেয়ে থাকলেও কখনো সে হারাম খাবে না। সুতরাং আপনার আমার ওই ছেলে ওই রকম তৈরি করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান ইসলামের উপরে তথা ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নি উপাসক বানায়। সহিহ মুসলিমে একটু অতিরিক্ত আছে, আও ইউশারিকানিহি অথবা তাকে মুশরিক বানায়। কিভাবে মুশরিক বানায়? পিতামাতা কিভাবে বানায়? পিতামাতা এইভাবে বানায়, দেখেন আপনি যখন সালাতে দাঁড়ান বাড়িতে নফল সালাত, তখন আপনার ছোট্ট বাচ্চা আছে 6 বছর বয়স, ও তো সালাদ কি কিছু বুঝে না, তখন সে আপনার পাশে দাঁড়িয়ে সে কিন্তু আপনার মতোই মাথা নিচু করছে, আপনার মতোই মাথাটা যায় সালাতের জায়গায় লাগাচ্ছে, আপনার মতোই সে হাত বাঁধছে, যদি বুকে হয় তাহলে বুকে, যদি নিচে হয় তাহলে নিচে, ও কিন্তু আপনার দেখে অনুসরণ করে। এবার আপনি যদি এই ছেলেটাকে হাত ধরে নিয়ে, আপনি যদি ধরেন আমাদের দেশে তো হিন্দু মানুষ আছে, আছে না? এখন আপনার বাড়ির পাশেই হিন্দুদের
দুর্গাপূজার অনুষ্ঠান হচ্ছে। এবার যদি আপনি বাচ্চাটাকে হাত ধরে দুর্গাপূজার অনুষ্ঠানে নিয়ে যান তাহলে নিশ্চিত বুঝবে যে এইসব অনুষ্ঠানে যাওয়া যায়, তাহলে ভবিষ্যতে সে ওইসব অনুষ্ঠানে যাবে। আরও যদি কাছে যাই, এখন আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কি আছে? শহীদ মিনার আছে, তাই না? আপনি 21শে ফেব্রুয়ারি এই সামনে আসতেছে, আপনি কি করবেন সেই দিন? নাকি জুতা স্যান্ডেল পায়ে দেওয়া হবে না? সেদিন জুতা স্যান্ডেল পায়ে দেওয়া হবে না, তাহলে একদিন শুধু নিষেধ, আর সারা বছর কি হবে? এইসব ভ্রান্ত আকিদা আর এই ধরনের ভ্রান্ত চিন্তাধারা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি ওই দিন আপনার ছেলেটাকে নিয়ে আপনি শহীদ মিনারে ফুল দিতে যাবেন আর শিরকি কাজ করবেন, সারা জীবন আসলে ওই কাজই করবে। সুতরাং আপনি আমি আপনি আর আমি যদি পরিশুদ্ধ হই, আমরা যদি ঠিক হই, তাহলে আমাদের ছেলেপেলে ঠিক হবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই নিজেরা সংশোধিত হই, আমার সন্তানদেরকে একজন আদর্শ মানুষ বানানোর জন্য আমরা চেষ্টা করি। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলাদিস মহিলা সংস্থা, লক্ষ্য এদের একটাই, মানুষ যেন আল্লাহর বান্দা হয়, মানুষ যেন প্রকৃতপক্ষে মানুষ হয়, সেই চেষ্টাটা করা হয়। আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে আপনি দেখবেন এত যে বইগুলি এখানে ছাপা হয়েছে, এখানে আপনার বিভিন্ন আদর্শের মানুষ, এমনকি হানাফি ভাইয়েরা আমাদের বইগুলি নেন এই জন্য যাতে করে তিনি তার বাচ্চাকে ভালো জিনিস, আসল জিনিস শিখাতে পারেন। আপনি একটা জিনিস পড়ে দেখবেন, আমাদের এই যে ছোট বাচ্চাদের যে দিনিয়াত শিক্ষা আছে না, এই দিনিয়াত শিক্ষা বইগুলি বাচ্চা তো পড়ে, পড়েই বাচ্চাকে পড়াইতে গিয়ে বাচ্চার মাও পড়ে, বাচ্চার বাপও পড়ে। কারণ হলো এই দিনিয়াত শিক্ষার মধ্যে অনেক কিছু আছে, একজন মানুষের জীবন থেকে শুরু করে, রোজদু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সব কিছু আছে পর্যায়ক্রমে। শিশুর জন্য যতটুকু উপযুক্ত সেইটা, একজন প্রথম শ্রেণীর জন্য যেটা উপযুক্ত ওইটা, এরপর এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে। এখন দেখা যায় মা যখন পড়াতে যায় তখন তার কাছে ভালো লাগে, তখন সে ছেলের আগে মাই মুখস্থ করে। সুতরাং এই আদর্শ শিক্ষা, এই সুন্দর জিনিসগুলি আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে তখনই সম্ভব হবে যখন আপনি এই ধরনের প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে দিবেন, একজন আদর্শ মানুষ হবে। আচ্ছা, আপনারা প্রত্যেকে বলতে পারবেন যে বাড়িতে প্রবেশ করলে কি বলতে হয়? বলতে পারবেন কি বলতে হয় বাড়িতে প্রবেশ করলে? প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, দোয়া আছে আরো, কিন্তু সংক্ষেপ অন্তত বিসমিল্লাহ বলতে হয়। আপনার বাচ্চাটা প্রথমে ওই শিখবে যে বাড়িতে প্রবেশ করলে এটা বলতে হয়। এরপরে সে কি করবে? সালাম দিবে। বলেন তো বাড়ি থেকে বের হইলে কি বলতে হয়? বাড়ি থেকে বের হইলে কি বলতে হয়? অত বড় দোয়া সবার মুখস্থ নাই, অন্তত আপনি এতটুকু বলবেন যে বিসমিল্লাহ বলতে হয়, আপনার বাচ্চাটা এটা শিখবে। পানি খাওয়ার জন্য আপনাকে পাঁচটা আদব মুখস্থ করতে হয়, পাঁচটা আদব জানতে হয়। বলতে পারবেন কি কি পাঁচটা? পানি খাওয়ার জন্য এক গ্লাস পানি খাবেন, কিন্তু পাঁচটা জিনিস ফলো করতে হয়। প্রথম, এক নাম্বার, আপনি পানি ধরিয়ে খেয়ে ফেলবেন, কিছু বলতে হবে না, কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। দুই নাম্বার, পানি আপনি যখন খাবেন কোন হাতে খাবেন? বাম হাতে? তাহলে আপনি ডান হাতে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বাম হাতে পানি খেও না, পান করো না, খেও না, কারণ এটা শয়তান খায়। তাহলে আপনি ডান হাতে খাবেন। তিন নাম্বার, এক গ্লাস পানি খাবেন, আপনি অক্সিজেন গ্রহণ করেন আর কি ছাড়েন? ছাড়ছেন কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আপনি গ্লাসের মধ্যে ফেলবেন এটা? তাহলে এটা ভিতরে যাবে না? সুতরাং রাসূলের নির্দেশ, এক গ্লাস পানি তুমি তিন নিঃশ্বাসে খাবে, গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলবে না। চার নাম্বার, কিভাবে খাবেন? দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন? বসে খেতে হবে। তাহলে বসে খাবেন, দাঁড়িয়ে নয়, স্বাভাবিক অবস্থায় বসে খাবেন, অস্বাভাবিকটা ভিন্ন। গেল চার নাম্বার। পাঁচ নাম্বার, আপনি কি করবেন? পানি খাওয়া হয়ে গেছে, পাঁচ নাম্বার আপনি আলহামদুলিল্লাহ বলবেন। অন্তত এই পাঁচটা আদব যদি আপনি রক্ষা করেন, এক গ্লাস পানি খেতে পাঁচটা আদব রক্ষা করতে হয়, যদি আপনার অভ্যাস হয়ে যায় তাহলে কি কঠিন হবে? কঠিন হবে না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, ভাই ফরজ গোসলের নিয়ম কি? প্রশ্ন করছেন ফরজ গোসলের নিয়ম কি? শরীয়তের যে কোনো বিষয় আপনি জানতে পারেন, শরমের কোনো ব্যাপার না, কিন্তু দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ ফরজ গোসলটা কিভাবে করতে হয় জানে না। আপনি তো সারা জীবন গোসল করে আসছেন, কিন্তু ফরজ গোসলটা কিভাবে করতে হয় আপনি বলতে পারবেন? জানেন না, আমরা জানি না অনেকেই। তাহলে কিভাবে করতে হয়? আপনার যদি অভ্যাস হয়, আমি ফরজগুলি বাদ দেই, আমার যদি অভ্যাস থাকে যে আমি গোসলের শুরুতে প্রথমেই অজুটা করে নেব, আগে অজুটা করে নেব, যে গোসলই করি, আমি ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, যেটাই হোক না কেন আমি অজুটাকে করে নেব, তাহলে কি আমার আর ভুল হওয়ার সম্ভাবনা কখনো থাকবে?
কখনো থাকবে না। আপনি গোসল করছেন, ওযুটা করেন, তাহলে দেখবেন আপনার একটা অভ্যাস তৈরি হবে, যখনই পানির সামনে যাবেন তখনই ওযু করতে মনে চাইবে। এবার আপনি গোসল করেন, পুরো শরীরে আপনি পানি প্রবাহিত করে দেন তিনবার, আপনি ওখান থেকে সরে গিয়ে পাটা ধুয়ে ফেলবেন, তাহলে আপনার ফরজ গোসল হয়ে গেল। আপনার টেনশনই থাকবে না যে আপনার গোসল হলো কি হলো না, কখনোই করতে হবে না। সুতরাং আপনার আমার আমলগুলি আমরা যদি চেষ্টা করে অভ্যাসে পরিণত করার, তাহলে একদিকে আমলে সওয়াব পাবো, আর একদিকে ভুল কখনো হবে না। আপনার আমার ছেলে পেলে তাদেরকে যদি আমরা এই ধরনের প্রতিষ্ঠানে পড়াতে পারি, ইনশাআল্লাহ আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে। শ্রোতা মণ্ডলী, আমরা যখন প্রশিক্ষণে আলোচনা করি তখন বলছিলাম যে কেয়ামতের দিন প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি, সেদিন প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় ইকরামা রাহিমাহুল্লাহর একটা বক্তব্য তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, কেয়ামতের দিন একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে, আমি দুনিয়াতে তোমার কেমন স্বামী ছিলাম? সে তখন বলবে যে তুমি আমার উত্তম স্বামী ছিলে, আমার কোনো প্রয়োজন তুমি অপূর্ণ রাখো নাই। তখন সে বলবে যে দেখো, আজকে আমি খুব বিপদে পড়েছি, যদি তুমি আমাকে একটা নেকি দিতে তাহলে আজকে যে অবস্থা আমাকে দেখছো এর থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। তখন সে বলবে ইন্নাকা তাতলুবুনি শাইআন ইয়াসিরান, আরে তুমি তোমার কাছে একটা সামান্য জিনিস চাচ্ছ, খুবই সামান্য একটা জিনিস আমার কাছে চাইছ, কিন্তু আজকের দিন আমি তোমার মতোই ভয় করছি, যদি আমার নেকিতে শর্ট পড়ে যায়, তুমি যেমন ভয় করছো আমি ওরকম ভয় করছি, সুতরাং আমি তোমাকে দিতে পারছি না, সরি আমি তোমাকে দিতে পারছি না। এবার সে নিরাশ হয়ে ছেলের কাছে যাবে, ছেলেকে বলবে যে বাবা দুনিয়াতে আমি তোমার কেমন বাপ ছিলাম? তখন সে বলবে আপনি আমার উত্তম বাপ ছিলেন, আমার কোনো প্রয়োজন আপনি অপূর্ণ রাখেন নাই, আমাকে বড় করেছিলেন। তখন বাপ বলবে আসন্নিত হয়ে যে বাবা তাহলে তুমি আমাকে একটু সামান্য নেকি দাও। তখন সে বলবে বাবা তুমি তো খুব সামান্য জিনিস আমার কাছে চেয়েছো, কিন্তু দেখো তুমি যে জিনিসটার ভয় করছো আমিও ঠিক সেই জিনিসটার ভয় করছি, সুতরাং আমি তোমাকে এই নেকি দিতেও পারো। তাহলে প্রত্যেকে আজকে আপনি যার জন্য কষ্ট করেছেন কেয়ামতের দিন এই কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, মানে নেকি আপনাকে দিবে না। তাহলে দুনিয়াতে থাকতে আপনার নেকি আপনাকে অর্জন করতে হবে, আপনার কবরকে আলোকিত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। তাহলে ব্যাংক ব্যালেন্স সেলের জন্য করছেন, নিজের জন্য করার দরকার কি না, তাই না? আপনি তো ব্যাংক ব্যালেন্স সেলের জন্য করছেন, কারণ মরে গেলেই তো ওই ব্যাংক ব্যালেন্সের মালিক আপনার ছেলে, আপনার মেয়ে। তাহলে আপনি কোনটার মালিক? আপনি ওইটার মালিক যেটা মা তাসাদ্দাকা ফাক্তানা, যা সে দান করেছে পরকালের জন্য জমা করেছে। তাহলে আমি আপনি পরকালের জন্য জমা করি, দান করি, যার যেমন সামর্থ্য আছে আমরা তেমন সামর্থ্য দিয়ে আমরা দান করি, প্রতিষ্ঠানটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আপনি মরে গেলেও আপনার আমার সওয়াবের পাল্লা, নেকির পাল্লা ভারী হতে থাকবে, কেয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। হাদিস বললো না আমাদের ভাই শরীফুল ইসলাম খুতবাতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যা মানুষকে উপকার দেয়, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে। তাহলে প্রথম হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান দান যা অব্যাহত থাকে, কখনো বন্ধ হয় না। তাহলে এখানে দান করলে অব্যাহত থাকবে, বন্ধ কখনো হবে না। সুতরাং আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা সাধ্য মতো যার যেখানে যতটুকু সুযোগ আছে আমরা সে ততটুকু দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। একটা ঘটনা বলি, সৌদি আরবে মানে বাইতুল হারাম, মসজিদুল হারাম এর ডিজাইন করেছিল পাকিস্তানের এক ইঞ্জিনিয়ার। তো তৎকালীন সময়ের সৌদি আরবের যিনি বাদশাহ ছিলেন তিনি বলছিলেন, তোমার এই আর্কিটেক্ট ডিজাইনের জন্য তুমি আমার কাছে কত টাকা চাও? তখন যে ইঞ্জিনিয়ার বললে যে আমি কোনো টাকা চাই না, সে বলছে না তোমার কাছে উন্মুক্ত চেক থাকলো, খোলা চেক, তোমার মনে যত টাকা প্রয়োজন হয়, মনে চায় তুমি তত টাকা এখানে লিখে উঠে নিতে পারো, কারণ তুমি আল্লাহর ঘরের নকশা করেছ, তোমাকে আমি নিজে কোনো মূল্য দিতে চাই না, তুমি তোমার পারিশ্রমিক দিবে। তখন ইঞ্জিনিয়ার বললেন যে দেখেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন খেদমত করার, আপনি হারামাইন শরীফের খেদমত করেছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন আপনি টাকা দান করতে পারেন, আল্লাহ আমাকে টাকা দেয় নাই, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, আমি ইঞ্জিনিয়ার, আমি আমার এই জ্ঞানটা আল্লাহর ঘরের নকশা করার জন্য আমি দিয়েছি, এর জন্য আমি আপনার কাছে কোনো মূল্য চাই না।
আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ তুমি আমাকে এলেম দিয়েছিলে এই বিষয়ে, আমি সেই এলেম ব্যয় করে তোমার বাইতুল্লাহর তোমার ঘরের নকশা আমি করার চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, বিহামদি। আমার আপনার টাকা নাই কিন্তু শ্রম তো আছে, আমরা কি পারি না এই মাদ্রাসার জন্য শ্রম দিতে? আপনি শ্রম দেন, আপনার টাকা নাই আপনি শ্রম দেন। আপনার আমার মেধা আছে, আপনি মেধা খরচ করে এর ডিজাইন করার জন্য, এর কার্পেটের ডিজাইনের জন্য বা অন্য কোনো সুবিধার জন্য আপনার আমার মেধাটা এখানে ব্যয় করতে পারেন, এটাও সদাকায় জারিয়া। আমাদের যার যেখানে যেভাবে সুযোগ আছে আমরা সেইভাবে দিয়ে প্রতিষ্ঠানটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সুধী মণ্ডলী, হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং আলাদিস আলমদের লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বই আছে। আমরা তো অনেকেই শিক্ষক আছি, তাহলে শিক্ষকের কর্তব্য কী জানার দরকার? আমরা ছাত্র আছি, ছাত্র কী করবে তারও জানার দরকার। আবার আমরা ছাত্র না শিক্ষকও না, কিন্তু অভিভাবক তো, ছেলেপেলে তো আছে, তাহলে আমার করণীয় কী হওয়া দরকার? কোরআন হাদিসের আলোকে মোহতারাম আমিরে জামাত অতি সম্প্রতি সুন্দর একটা বই উপহার দিয়েছেন মাত্র 35 টাকা। সালাত, এই যে বললাম না যে আমাদের অনেকেই আছে ফরজ গোসলটা জানে না, আমাদের অনেকেই আছে আত্মাহিয়াতুটা মুখস্থ নাই, হতে পারেন এরকম, এরকম থাকতে পারে, অথচ সারা জীবন সালাত আদায় করছেন। আপনি একটা বই রাখেন বাড়িতে, নিজে শেখেন, পরিবার পরিজন শিখুক, আপনার জন্য এটা সাদাকায় জারিয়ে হবে, সালাতটা শুদ্ধ হবে। সুতরাং আমরা চেষ্টা করব। দেখেন পরিবারের ভাঙ্গন আজকে ব্যাপক, আপনার আমার পরিবারে যদিও না থাকে কিন্তু আমাদের আশপাশের সমাজে পরিবারের ভাঙ্গন তৈরি হচ্ছে। কি কারণে হয়? আপনি এটা যদি পড়েন ইনশাল্লাহ একটা দিক নির্দেশনা পাবেন। একটা ভাঙতে হলেও ইসলাম একটা নির্দেশনা আছে যে এইভাবে ভাঙতে হয়, কিন্তু এখন দেখা যায় যে মোবাইলে পরকিয়া করে ওই একজনে এই একই বৈঠকে তালাক দিয়ে আবার একই বৈঠকে বিয়েও করছে। তাহলে ও যে তালাক দিল তারও একটা সিস্টেম আছে, বিয়ে যে করছে তারও তো একটা সিস্টেম আছে, কিছুই জানে না, তাই সারা জীবন এইভাবে জেনা ব্যবসারের মধ্যে যাচ্ছে। তাহলে এর জন্য জানার জন্য আমাদেরকে পড়ার দরকার। আপনি পড়বেন ইনশাল্লাহ দিক নির্দেশনা পাওয়া যাবে। একজন মমিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করবে আপনি এই বইয়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ। কোরআন হাদিসের আলোকে আপনারা সংগ্রহ করতে পারেন। ইসলামে পর্দার বিধান, এভাবে গুরুত্বপূর্ণ বইগুলি আছে। কবরের আজাবের কথা বললাম, কীভাবে মুক্তি পাবেন, কী কী আজাব হবে জানতে পারবেন। জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে কী সুখ সুবিধা পাওয়া যায়, কীভাবে যাওয়া যায় আপনারা তো জানি না, আমরা জানি না, সুতরাং আপনি নিতে পারেন, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। মোহতারাম আমিরে জামাতের তরজমাতুল কোরআন আছে। এতদিন আমরা কোরআন তেলাওয়াত করেছি বা বিভিন্ন কোরআনের অনুবাদ পড়েছি, কিন্তু নির্ভুল অনুবাদ পাওয়া খুব কঠিন। যেমন যদি আমি আপনাকে একটা বলি, যেমন আল্লাহ বলছেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আমাদের আহলাদিসদের মধ্যে এমন মানে পণ্ডিত ব্যক্তি আছেন, তারা এর অনুবাদ করেছেন, তারাও ষড়যন্ত্র করেছে, আল্লাহও ষড়যন্ত্র করেন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। অনুবাদ ঠিক আছে? আল্লাহ ষড়যন্ত্র করেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই ধরনের একটা বললাম শুধু, অথচ অনুবাদ হওয়া উচিত ছিল তারাও ষড়যন্ত্র করেছেন, আল্লাহও কৌশল করেন, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। তাহলে এটা ভুল না? আল্লাহ ষড়যন্ত্র করেন? নাউজুবিল্লাহ, এটা হতেই পারে না। এভাবে বহু ভুল আমাদের অনুবাদ কোরআনের মধ্যে আছে। এমনকি আমিরে জামাত বলছিলেন একদিন, মহিউদ্দিনের অনুদিত এই যে মারিফুল কোরআন, মারিফুল কোরআন, আমিরে জামাত 1250 ভুল ওর মধ্যে বের করেছেন। ওইগুলি তো আমাদের ঘরে ঘরে আছে, ফ্রি পাওয়া যায় যে, সুতরাং ফ্রি এই ধান্দাটা বাদ দিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের একটা প্রবাদ আছে, ফ্রি পেলে আলকাতরাও খায়, এই চিন্তা বাদ দিতে হবে। আপনি আমি কিনে পড়ি, দেখবেন ভালো জিনিস পাওয়া যাবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আপনাদের সামনে, হাদিস ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ বই আপনাদের উপহার দেয়, আপনারা সেগুলি সংগ্রহ করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক প্রচেষ্টা কবুল করুন। এবং আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের এই প্রচেষ্টা, প্রত্যেকের এই আসা যাওয়া, এর মাধ্যমে আল্লাহ যেন আমাদের কিয়ামতের মাঠে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম আমিন। আকুল কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।